জনমন থেকে এই সিনেমার প্রতি আগ্রহের অভাব পুরো পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। মুক্তির আগে এবং পরে নির্মাতা পলাশের সঙ্গে ববির বিরোধ প্রকাশ্যে আসে, যা শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে নায়িকার বিরুদ্ধে নির্মাতাদের গায়ে হাত তোলার অভিযোগও ওঠে। গুলশানের ববস্টার ডাইনিং রেস্তোরাঁর বেলায়ও বিতর্কের দানা বাঁধে। দখল, লুটপাট, প্রতারণা এবং মারপিটের অভিযোগে ববি নিম্নমুখী হয়ে পড়ে। ব্যবসায়িক অংশীদারের ওপর হত্যা চেষ্টা ও মিথ্যা মামলার দায়ে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এখন আবার নতুন করে আরও এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নির্মাতা জয় সরকার জানিয়েছেন, তিনি নায়িকার বিরুদ্ধে 30 লাখ টাকার ক্ষতির অভিযোগ তুলতে চান। জয় বলেন, ববি আমার এক প্রযোজকের কাছ থেকে 4 লাখ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তীতে সিনেমাটি করেননি, ফলে প্রডিউসারের প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে, আর আমরা টেকনিশিয়ানরা ববির কারণে পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা আমার হৃদয়ের কথাতে নায়িকা হিসেবে ববির যুক্ত থাকার কথা ছিল, কিন্তু মহরতের দিন অজানা কারণে উপস্থিত হননি ববি। নির্মাতা জয় সরকার জানিয়েছেন, এই অভিযোগ তিনি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছেন। অভিযোগের এমন পাহাড়ে দাঁড়িয়ে থাকলেও ববি একেবারেই নীরব। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি। তিনি কি পারবেন নতুন করে আলো ছড়াতে, নাকি বিতর্কের এই কুটিলতার মাঝেই হারিয়ে যাবেন?